আপনারা দেখছেন দ্য রেগুলার নিউজ। সব ধরনের নিউজ আপডেটস পেতে চোখ রাখুন শুধুমাত্র দ্য রেগুলার নিউজ এর পর্দায়। প্রতিমা নিরঞ্জন চলাকালীন মহিলাদের উত্ত্যক্ত করার অভিযোগে পুলিশের হাতে আটক এক যুবক। ঘটনাটি ঘটেছে নৈহাটি ফেরিঘাট এলাকায়। বুধবার রাতে নৈহাটি ফেরিঘাট এলাকায় প্রতিমা নিরঞ্জন চলছিল। সেই সময় প্রতিমা নিরঞ্জন দেখতে অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন নৈহাটি ফেরিঘাট চত্বরে। তখনই এক যুবক মহিলাদের উত্ত্যক্ত করছিল বলে অভিযোগ। তার প্রতিবাদ করতে গেলে মহিলাদের অশ্লীল ভাষায় গালিগালাজ করে ওই যুবক বলে অভিযোগ। এরপর ঘটনাস্থলে কর্তব্যরত নৈহাটি থানা পুলিশকে বিষয়টি জানানোর পর পুলিশ অভিযুক্ত ওই যুবককে আটক করে। এই ঘটনায় নৈহাটি ফেরিঘাট অঞ্চলে সাময়িকভাবে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আমি বসেছিলাম, আমি বসার পরে দেখছিলাম ঘুমনে ছবি তুলছে, তবে এক সাইডে যখন বলেছে ছবিটা তুলছেন কেন, তখন বলছে যে আমি তো ছবি তুলিনি। ভাই যখন ফোন কেড়ে নিয়েছে তখন ভাইকে বলছে যে মানে খারাপ খিস্তি দিয়ে বলছে যে তোকে দেখে দেবো, ঠিক আছে। হ্যাঁ আমার নৈহাটি, আমাদের বাড়ি এখানে, আমাদের বাড়ি এখানে, মানে প্রতিদিন হয়ে গেছে, একটা মেয়ে দেখবে, একটা মেয়ের ছবি তুলবে, এভরিডে হয়ে গেছে দেখো। ব্যুরো রিপোর্ট, দ্য রেগুলার নিউজ। পুজো বা বিয়ে বাড়ি, যে কোনো অনুষ্ঠানে কেনাকাটার একটাই নাম, কাঁচাপাড়া থানার মোড়ের মিমিস কালেকশন। ছোট বড় সকলের পছন্দের কুর্তি থেকে শাড়ি, আর সঙ্গে থাকছে হ্যান্ডমেড এবং ফ্যাশনেবল জুয়েলারি। আর দেরি নয় বন্ধুরা, এক্ষুনি চলে এসো মিমিস কালেকশনে। আমাদের ফোন নম্বর 9051463377, আবারও বলে দিই 9051463377। চট করে চলে এসো বন্ধুরা।